খাবার হিসাবে পাবেন যে কোনো মাংস আর যে কোনো ফল উপস্থিত করে দিবে কে কথা বলেন উপস্থিত করে দিবে কে এবার একটা মজার কথা কথাটা কি জান্নাতের ভিতরে আপনি যে সব খাবারগুলি পাবেন এই খাবারগুলি কতটা খাবেন জানেন আপনি আমি কতটা খাবো আপনি কতটা খাবেন এটা কি জানেন এটা সহি হাদিস বলছে খুব ভালো করে বুঝেন এই বিশ্বে পৃথিবীতে 100 জন পুরুষ যতটা ভাত খাবে জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি একাই ততটা কথা বলুন একাই ততটা ভাত খাবে এই বিশ্বে পৃথিবীতে 100 জন মহিলা যতটা ভাত খাবে জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি ততটাই কথা বলুন খাবে তাহলে জান্নাতের খাবার কত টেস্টি জান্নাতের খাবার কত মজা এই বিশ্বের এই পৃথিবীর 100 জন পুরুষের খাবার জান্নাতের ভিতরে একাই খাবে সুবহানাল্লাহ বলুন এবার এই জান্নাতের ভিতরে আপনি যে খাবারগুলি পাবেন এই খাবারগুলি কিসে সাজানো থাকবে কিসে সাজানো থাকবে কিসে করে নিয়ে আসবে স্টিলের প্লেটে নিয়ে আসবে কথা বলেন স্টিলের প্লেট সিলভারের প্লেট কাঁচা কস্তা না পলিথিনে প্যাকেট হয়ে আসবে আল্লাহ বলছেন শুনে নাও আমি কোরআনে বলে দিয়েছি জান্নাতের ভিতরে যে খাবারগুলি কিসে পাবি তুই যেমন স্পেশাল কোটা যাত্রী তোর জন্য আমি স্পেশাল পাত্রে খাবারের ব্যবস্থা করে দিয়েছে কে বলছেন কথা বলুন আল্লাহ তো খাবারগুলি কিসে সাজানো থাকবে সে কথা আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন জাহাবিন وأكواب وفيها ما تستهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون الله رب العالمين বলেন শুনানাও জান্নাতের ভিতরে খাবারগুলি কিসে সাজানো থাকবে সেটা কাঁচার প্লেট নয় সিলভার নয় তস্তা নয় প্যাকেট নয় আল্লাহ বলেন শুনে নাও জান্নাতের ভিতরে সোনার প্লেটে খাবারগুলি সাজানো থাকবে আর ওই প্লেটটা আপনার সম্মুখে উপস্থিত করা হবে আপনি ওই সোনার প্লেটটা উঠিয়ে নেবেন খেয়ে নেবেন আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সোনার প্লেটে খাবারের ব্যবস্থা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সোনার প্লেট কিন্তু এই বিশ্বের পৃথিবীতে মুসলমানদের জন্য সোনার প্লেটে খাওয়াটা কি সুন্নাত না নফল কথা বলুন এটা হচ্ছে হারাম এটা কি হারাম বিশ্বের কোন মায়ের বেটাকে হালাল করতে পারে না পারবে 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 না সোনার প্লেটে এই বিশ্বে কোনো পুরুষ নারী পুরুষ খেতে পারে না এমন কি এই বিশ্বে পৃথিবীতে কোনো পুরুষ পুরুষ কিঞ্চিত পরিমাণের সোনা ব্যবহার করাকে হারাম করেছে কে কথা বলুন হারাম করেছে কে আমি আজকে পরিষ্কার করে বলতে চাই মাস্টার সাহেব ব্যালিস্টার সাহেব জজ সাহেব আর ডেলার সাহেব একটাই মেয়ে একটাই সাদ করে বিয়ে দিয়েছে মাস্টারের সঙ্গে তো ওই মাস্টার সাহেব ব্যালিস্টার সাহেব আর জজ সাহেব আর ডেলার সাহেব আর প্রধান সাহেব নিজের মেয়ের স্বামীকে সাদ করে সোনার আংটি দিয়েছে এরকম আছে না নাই কথা বলে আছে না নাই আমি পরিষ্কার করে বলতে চাই ওই মাস্টার হচ্ছে অশিক্ষিত মূর্খ ও ডেলার হচ্ছে অশিক্ষিত মূর্খ এই মেম্বার হচ্ছে অশিক্ষিত মূর্খ পুরুষের জন্য কিঞ্চিত পরিমাণের সোনা ব্যবহার করা যায় হারাম করেছে কে কথা বলুন হারাম করেছে কে আল্লাহ ওই বেটা জানে না যে সোনার আংটি পরতে হয় না ওর জামাই মূর্খ আর ওই বেটাও মূর্খ যেহেতু পুরুষের জন্য এই বিশ্বের পৃথিবীতে কিঞ্চিত পরিমাণের সোনা ব্যবহার করাকে হারাম করেছে কে আল্লাহ সেটা মেয়েরা পড়বে গয়না হিসাবে আপনি চাঁদি সামান্য পড়তে পারেন আংটি স্বরূপ আছে না নাই আছে তো জান্নাতের ভিতরে আপনি খাবারগুলি পাবেন সোনার প্লেটে কিসের প্লেটে সোনার প্লেটে এবার সোনার প্লেটে যে খাবারগুলি পাবেন খাবারটা কে আপনার কাছে নিয়ে এসে দিবে কে নিয়ে আসবেন গো আল্লাহ কথা বলেন আল্লাহ নিয়ে আসবে ফেরেশতা কথা বলুন কে নিয়ে আসবে সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে খাবার পরিবেশন কে করাবে তুমি যে জান্নাতের ভিতরে সোনার প্লেটটা পাবে কে তোমার কাছে নিয়ে আসবে সে কথা আল্লাহ পাক সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন يطوف عليهم بلدان مخلدون بأكواب وأبارك وكاس من معين الله رب العالمين بلن شنو نام جنة تربي دوري يتمي سنر پلتا بابي জান্নাতের ভিতরে এমন কে আছে যে তোমার সম্মুখে সোনার প্লেটটা উপস্থিত করবে
আল্লাহ বলেন শুনে নাও জান্নাতের ভিতর আমি ছোট ছোট বাচ্চাদেরকে রেডি করে রেখে দিয়েছি ওই বাচ্চাগুলি আপনার সম্মুখে প্লেট নিয়ে ঘুরবে ওই বাচ্চাগুলি আপনার সম্মুখে প্লেট নিয়ে ঘুরবে আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন খেয়ে নেবেন আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পরিবেশন করার জন্য ছোট ছোট বাচ্চাকে রেডি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চা এবার এখানে একটা কথা বলি অ্যাডিশনাল খুব ভালো করে বুঝেন প্রথমে চারটা নদী যে কোনো খাবার সোনার প্লেটে খাবারগুলি আসবে এবার পরিবেশন করাবে ছোট ছোট বাচ্চা এবার এখানে যতগুলো লোক আছেন আপনাদেরকে বলি যে খাবারগুলি যে আপনি জান্নাতে সবকিছু পেয়ে যাবেন এরকম কি কারো আকাঙ্ক্ষা থাকবে যে এই জিনিসটা আমি জান্নাতের মধ্যে পেলাম না থাকবে কি কথা বলুন থাকবে 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 না একটা চাষি লোক যদি এই পৃথিবীতে বসে বসে ভাবে যে আমার 50 বিঘা জমি আর দুই জোড়া হচ্ছে মহিষ মহিষ বুঝেন ভুইস ভুইস বুঝেন না দুই জোড়া ভুইস আর দুই জোড়া বলদ বল প্রতিদিন আমি হাল চাষ করি আমাকে ভালো লাগে আমি একজন ইমানদার আমি যদি জান্নাতের ভিতরে আল্লাহকে বলি আল্লাহ আমাকে হালের ব্যবস্থা করে দাও তো করে দিবে কথা বলেন দিবে 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 যা কিছু চাইবেন সব কিছুকে উপস্থিত করেছে কে কথা বলেন উপস্থিত করবে কে আল্লাহ চলুন একটা হাদিস বলি তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝে নেবেন বিশ্বে যা কিছু আপনি জান্নাতের ভিতরে চাইবেন সব কিছু আপনাকে দিয়ে দিবে সব কিছু আপনার কাছে হাজির করবে কে আল্লাহ এর প্রমাণ চলুন একটা সহিহ হাদিস বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসলেন আসার পরে বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে করে জান্নাতের ভিতরে আল্লাহু রাব্বুল আলামিন আমাকে জানো আল্লাহু রাব্বুল আলামিন যেন আমাকে ঘোড়া দিয়ে দেয় যেহেতু এই বিশ্বে পৃথিবীতে ঘোড়াকে আমি খুব পছন্দ করি এই বিশ্বে পৃথিবীকে আমি ঘোড়াতে খুব ভালোবাসি অতএব আপনি আমার জন্য দোয়া করে দেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক যেন আমাকে একটি ঘোড়া দিয়ে দেয় বিশ্বনবী ওই সাহাবীকে বললেন ও সাহাবী তুমি শুনে নাও আল্লাহু রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন আল্লাহ পাক তোমাকে একটা মুক্তার ঘোড়া দিয়ে দিবেন যে মুক্তার ঘোড়ার দুটি ডানা থাকবে তুমি ওই ঘোড়ার উপরে উঠে বসে যাবে আর জান্নাতের ভিতরে তোমার ইচ্ছা মতো তোমাকে উড়িয়ে নিয়ে বেড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ যেটাই ইচ্ছা করবেন সেটাই আপনার কাছে উপস্থিত